আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাজিবা রহমান চৌধুরী, কনসালটেন্ট বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে। আজকে আপনাদের সাথে এসেছি একটি অনেক সাধারণ বিষয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে। আমরা আজকে কথা বলবো চোখের ড্রপ নিয়ে, যেটা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু সবসময় আমরা যখন ড্রপ একটা ডাক্তার লিখে দিলেন, ড্রপটা কিভাবে দিব, ড্রপটা দেওয়ার আগে আমাদের কি কি প্রসেস ফলো করা উচিত এবং একটা ড্রপ কতদিন দেওয়া যায়, এই সব প্রশ্নে আজকে আমরা উত্তর পাবো। প্রথমত আপনার চোখের ডাক্তারের কাছে গেলেন, উনি একটা ড্রপ দিল, তো এখন ড্রপটা বাসায় কিনে নিয়ে আসলেন, কি কি চেক করা উচিত? প্রথমে দেখে দিবেন যে প্রেসক্রিপশানে যে ড্রপের নাম এবং আপনার যে হাতে ড্রপটা আছে দুটার নাম এক নাকি। এটার পরে হচ্ছে দেখে নেবেন যে ড্রপটা অবশ্যই, যেহেতু নতুন কিনেছেন, আমাদের কিন্তু ক্যাপটা ইন্ট্যাক্ট থাকা উচিত, খোলা যাবে না, সো এটা ইন্ট্যাক্ট নাকি। এবং তৃতীয় হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট, ড্রপটার এক্সপায়ারি ডেটটা অবশ্যই চেক করে নেবেন ড্রপটা ব্যবহার করার আগে। এই তো গেল আমরা কি কি পরীক্ষা বা চেক করে নিব। এরপরে আসছে ড্রপটা দেওয়ার আগে কি করব। প্রথমে হচ্ছে গিয়ে অবশ্যই আমাদের হাতটা ক্লিন করে নিতে হবে, তাহলে আমরা হাতটা সাবান পানি নিয়ে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে আমরা যে যাকে ড্রপটা দিব, অনেকেই আছে যে নিজে দিতে পারেন না, তখন আমরা তাকে হেল্প করব দিয়ে দেওয়ার জন্য। আমরা কি করব, চোখের যে নিচের পাতাটা এটা ধরব যাতে ড্রপটা আমাদের চোখের ভিতরে গিয়ে পড়ে। কি জিনিসটা খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে ড্রপের যে মাথাটা যেখান দিয়ে ড্রপটা বের হবে, অবশ্যই এটা যাতে আমাদের হাতের সাথে টাচ না লাগে এবং এটা যাতে আমরা যখন ড্রপটা দিব আমাদের চোখের পাতা, চোখের পাপড়ি এবং ভেরি ইম্পর্টেন্ট চোখের যে কালো অংশ, চোখে যেটা আমরা কর্নিয়া বা মণি বলে থাকি, ওখানে যাতে কোনো আঘাত না করে। ড্রপ কয় ফোঁটা দেব, ড্রপ ইউজুয়ালি যেটা হয় এক ফোঁটাই কিন্তু এনাফ। কারণ কি হয় দেখবেন, আমরা যখন ড্রপ দিই বেশিরভাগ অংশ কিন্তু বাইরে পানির মতো পড়ে যায়, তার মানে আমাদের খুব কম অ্যামাউন্ট লাগে ড্রপটার কার্যকারিতার জন্য, তাহলে আমরা ড্রপটা এক ফোঁটায় দিব। ড্রপটা এক ফোঁটা দেওয়ার পরে চোখটা বন্ধ করে ফেলবো, এক্সেস যে পানিটা বা ড্রপটা যে বাইরে পড়ে যাচ্ছে আমরা একটা পরিষ্কার কাপড়, একটা পরিষ্কার টিস্যু অথবা পরিষ্কার কাপড় নিয়ে ড্রপের এক্সেস পানিটা চোখ বন্ধ করে মুছে নিব। কেন মুছে নিব, যাতে চোখের পাপড়িতে ওই ড্রপগুলা জমা না হয়। অনেক সময় দেখবেন সাদা সাদা ময়লার মতো মনে হয়, ওটা আসলে কিন্তু ড্রপটাই ড্রাই হয়ে ওখানে জমাট বেঁধে থাকে, তাহলে আমরা এইগুলো প্রসেস ফলো করছি। এরপরে আমাদের কাছে কিছু প্রশ্ন যেটা আমরা সবসময় পাই, যে একটা ড্রপ দেওয়ার পরে যদি কারো দুইটা ড্রপ দিতে হয়, একটা ড্রপ দেওয়ার কতক্ষণ পরে আরেকটা ড্রপ দেওয়া যায়? ইউজুয়ালি একটা ড্রপ দেওয়ার 5 থেকে 10 মিনিট পরে আরেকটা ড্রপ দিব। কেন এটা বলছি, কারণ প্রথম ড্রপটা তাহলে কি হলো, চোখে অ্যাবজর্ব হয়ে গেল, এরপরে আমরা দ্বিতীয়টা দিব। আমি যদি কি করি, একটা ড্রপ দেওয়ার সাথে সাথেই অন্যটা দিই, তাহলে কি হবে, প্রথম ড্রপটা কিন্তু চোখ থেকে পানিটা ড্রপে যে কেমিক্যালটা পুরাটুক বের হয়ে যাচ্ছে, তাহলে তো ওই ড্রপটা আর কাজ করবে না। দ্বিতীয় একটা প্রশ্ন থাকে যে হয়তো আপনাকে একটা ড্রপ দিয়েছে, একটা অয়েন্টমেন্ট দিয়েছে, তাহলে কোনটা আগে দিব। আমরা যদি খেয়াল করে দেখি, অয়েন্টমেন্টটা কি হয়, একটু থিক বা একটু ভারী হয়, তাহলে কি হবে, আমরা যখন অয়েন্টমেন্ট দিই ওটা কিন্তু চোখে একটু বেশিক্ষণ থাকে। এই জন্য কি করব, যদি ড্রপ অয়েন্টমেন্ট দুইটা জিনিস আমাদের লেখা থাকে দিতে হবে, প্রথমে অবশ্যই আমরা চোখের ড্রপটা দিয়ে দিব। ড্রপটা দিয়ে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করে এরপর আমরা চোখের অয়েন্টমেন্টটা দিব। আর খুবই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে একটা ড্রপ খোলার পরে কতদিন আমরা ব্যবহার করতে পারি। ইউজুয়ালি কিন্তু একটা ড্রপ খোলার পরে 30 দিনের বেশি ব্যবহার করা উচিত না। কেন, ড্রপটা তো খুলে ফেলেছি, তখন থেকে কিন্তু স্টেরিলিটিটা কমে যাচ্ছে, সো এরপরে যদি ইউজ করি তাহলে কিন্তু আমাদের ওখান থেকেও একটা ইনফেকশনের চান্স থাকে এবং এই ড্রপটার কার্যকারিতাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এই জন্য অনেক সময় হয় যে আমি একটা ড্রপ খুলে মাত্র 7 দিন ইউজ করলাম, পরে আমার 2 মাস পরে আবার দরকার হলো, তখন কিন্তু আমরা অবশ্যই ওই খোলা ড্রপটা দিব না, আমরা আরেকটা নতুন ড্রপ খুলেই ব্যবহার করব। এই গেল আমাদের ড্রপ এবং চোখের অয়েন্টমেন্ট নিয়ে সব প্রশ্ন উত্তর। আশা করি এটা আপনাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ।